হ্যালো, জি, আমি বাসা ভাড়ার জন্য ফোন করেছিলাম। এত সুন্দর বিজ্ঞাপন আমি জীবনে দেখিনি। আরে বিজ্ঞাপন কেউ মূল্যায়ন করেছে এরকম কাউকে আমি কখনো পাইনি। জি, আমার বাসা ভাড়া দরকার। ভাড়া কেমন? আমি নিচেই আছি আঙ্কেল, আপনি একটু কষ্ট করে নিচে আসবেন। আমি আঙ্কেল না, আঙ্কেল আমার বাপ। নিচে থাকেন, আসতেছি। আপনি আপনাকে তো বাসা ভাড়া দেবে না, এটা তো ফ্যামিলি বাসা। আমি ফ্যামিলি নিয়েই থাকবো। ওকে, গুড। কে কে? স্বামী, সন্তান? না না, আমার বিয়ে হয়নি। বাবা, মা, আমি, আমরা তিনজন থাকবো। আপনার বাবা থাকতে আপনি বাসা দেখতে আসছেন কেন? আপনার বাবা কোথায়? বাবা, আসলে আমি বাসা দেখবো, তো আমার পছন্দে নিব, তাই আমি এলাম। আচ্ছা, ভাড়া কেমন? আমাদের কাছে না খুব বেশি একটা বাজেট নেই। আপনার বাবা আসলে জানিতাম তার থেকে কম নিব। আসেন, বাসা দেখবেন, আসেন আসেন আসেন। সেদিনের শরবতটা কিন্তু সুন্দর ছিল। সুন্দর ছিল নাকি মজার ছিল? সুন্দর হয় দেখতে, আর খেতে হয় মজা। লাবণ্য, আপনাকে আমি তুমি করে বলতে পারি? আমার আবার একটা বদ অভ্যাস আছে, ছোটদেরকে আপনি করে বলতে পারি না। আমাকে দেখে কি বাচ্চা মনে হয়? আমার বয়স কিন্তু 25, দেখে মনে হয় না। অনুমতি পাচ্ছি তাহলে? সবকিছু তো অনুমতি নিতে হয়। আপনার বাবাও তো কম ভাড়ায় ভাড়াটিয়া দিতে চায়নি, তাও তো নিচ্ছেন। বাবা, কথার উপরে কথা বলে মেয়ে। কিছু বললেন? এইসবের বদলে যদি সারাটা জীবন অশান্তি হয়, এই সংসারের থেকে মৃত্যু অনেক ভালো। লাবণ্য, আ খেতে আয়, আয়। নাড়াচাড়া করছিস কেন? খা। মন খারাপ থাকলেও খেতে হয়, খা। তা নাহলে যে তোর বাবার মতন হয়ে যা, মনটাকে ডাস্টবিনে ফেলে দে। মন নাই তো কষ্ট নাই, খাও দাও, ফুর্তি কর। মা, থামো তো প্লিজ। আচ্ছা, তোমরা আসলে আমাকে কি করতে বলো, পরিষ্কার করে বলো তো। একটা নারীর জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো সন্তান। একটা মা তার সন্তানের জন্য কত বিসর্জন দেয়। তুমি কি বিসর্জন দিলে? তোমরা খাবার টেবিলে বসেও এখন এরকম করবে? সারাক্ষণ হচ্ছে মতের অমিল। এত যখন মতের অমিল, তাহলে বিয়ে করেছিলে কেন?
তোমাদের কি বোঝাপড়া যে হয়েছিল আল্লাহই জানে। তোমার সাথে কিন্তু আমার অন্যরকম বোঝাপড়া হয়েছিল। কথা ছিল তুমি আমার সন্তানকে ভালো স্কুলে পড়াবে, নিজের সন্তানের মতো করে মানুষ করবে, কিন্তু ঠিক তার উল্টো। আমার অত সামর্থ্য নাই। সামর্থ্য নাই নাকি চেষ্টা নাই? সামর্থ্যের প্রথম স্টেপ হলো চেষ্টা করা, সেটা তুমি করো। নেশা করা বলো তো ঠিকই সামর্থ্য থাকে। একদম চোখ। আর একটা কথা বললে কিন্তু ভাতের প্লেট গায়ের মধ্যে ছুঁড়ে মারবো। আড়ালে আপটালে তো কম মারো না, কম গায়ে হাত তোলো না। এখন প্রকাশ্যে বাকি আছে, সেটা করে ফেলো। আমাকে এরকম করে রাগালে গায়ে হাত তো তুলবই। তুমি কি চাও বলো তো? সংসার করতে চাও না? করতে পারছি কোথায়? তোমাদের হাত জোর করছি, প্লিজ এবার একটু থামো, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এখন তো আর এক্সারসাইজ করবো না, তাই না? চলো একসাথে বাসে যাই। আসলে আমার একটা ফ্রেন্ড আসবে, তো সরি পসিবল হবে না। ফ্রেন্ড নাকি? না 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 না, আপনি যেরকম ভাবছেন ওরকম কিছুই না। আপনার তিনজন তো আর যেতে পারবো না, আজকে তাহলে আসি। বাই দ্য ওয়ে থ্যাঙ্কস। আমি আসলে কিচ্ছু না, আপনি এখনই ছাদে আসেন, এটা একটা সমাধান করতে হবে। আমি রাখলাম, আপনি ছাদে আসেন, এখনই ছাদে আসেন। হ্যালো, আপনি কোথায়? অন্ধকার কেন? কেন তোমার অন্ধকার পছন্দ না? অন্ধকার আমার একদম পছন্দ না। আমার কিছু সব কিছু থেকে একবারে তুমি আলোকিত। আমার কিছু নেই সব কিছু থেকে আধারে তুমি আলোকিত। তুমি যে জানলেন আজকে আমার জন্মদিন?
আমার মাও তো মাঝে মধ্যে ভুলে যায়। বাসা ভাড়ার সময় ন্যাশনাল আইডি কার্ড দিয়েছিলেন আমাকে, মনে আছে? তুমি আলোকিত কেউ চলুন কেকটা কাটি। চাঁদ সূর্য ডুবে যায় সহসার, তুমি যে আমার প্রিয় বাতি খা। তুমি যে আমার প্রিয় বাতি ঘর, পথ হারা হতে পারি পথে, তুমি যদি হও প্রেমের শহর, ছেড়ে যাব না কোনো দিন আনু যদি কোনো ঝড়ে ডেকে আধারে। কি হলো তোমাকে? আমি কতক্ষণ ধরে ফোন দিচ্ছি, তুমি ফোন ধরছো না কেন? যেই ডাক ধ্বংস ডেকে আনে সেই ডাকে আমি সাড়া দিই না। তুমি ভুল, ভালোবাসা কখনো ধ্বংস ডেকে আনতে পারে না। ভালোবাসা, ভালোবাসা তো ভদ্র মানুষের কাজ, আর ভদ্র মানুষেরা চায় না আমরা তাদের সাথে থাকি। কে কি চাইলো সেটা তো আমার কিচ্ছু যায় আসে না। আমি তোমাকে ভালোবাসি, আমি চাই তোমার সাথে থাকতে। আমি চাই না, কারণ আমি যদি আপনাকে ভালোবাসি তাহলে ভদ্র মানুষেরা আপনাকে তাদের থেকেও দূরে সরিয়ে দেবে। শুধু শুধু আমার জন্য আপনি নিজের জীবনটা ধ্বংস করে রাখবেন।
নানুর বাড়ি চলে যাই। যাইতে তো পারি না, যাইতে চাই নাই বাবা। মনে হয় তোর নানার এই বয়সে আমি তার উপরে বোঝা হতে চাই না। এখন তার কোনো উপায় নেই মা, চল। তুমি কোনো চিন্তা করো না, দেখ বাবার সব ঠিক হয়ে যাবে। সত্যি সত্যি ছেড়ে চলে যাবা লাবণ্য? আমার কিছু নেই, সব কিছু থেকে আধারে তুমি আলোকিত। আমার কিছু নেই, সব কিছু থেকে আধারে তুমি আলোকিত। মানুষ না বিশ্বাসের উপর ভর করে, একবার পর আরেক ভাগ। কিন্তু আমার সমস্যাটা কি হয়েছে জানো? আমি যাকে ভালোবাসি তাকে বিশ্বাস করানো ছাড়া আমি তো পুরো থমকে গেছি। আমি তোমাকে ছাড়া আর একটু সামনে আগাতে পারবো না লাবণ্য। আহ।